আমাদের যুবকদের কাছে আজকাল সবচাইতে প্রিয় সবচেয়ে পছন্দের পাপ হলো এটা, যে পাপটা করতে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি মজা পায়, স্বাদ পায়, এনজয় করে, রসিয়ে রসিয়ে যে পাপটা করে আমাদের যুবক বন্ধুরা, সেটা হলো কাউকে অসম্মান করা, অপমান করা। দেখবেন দুই চারজন বন্ধু মিলে আরেকজনকে নিয়ে টিজ করছে, আরেকজনকে নিয়ে উত্তক্ত করছে, আরেকজনকে নিয়ে বাজে কথাবার্তা বলছে। এমনকি আপনার ইউনিভার্সিটিগুলোতে আমরা প্রায় সময় দেখি যে কি হয়ে থাকে, র্যাগিংয়ের শিকার হয় ছোট ভাইয়েরা, জুনিয়ররা, এবং এটাকে তারা মনে করছে তাদের অধিকার। মানুষ যখন অসভ্য হয়ে যায়, পশুদের মধ্যে এই কালচার নাই যে একে অন্যকে অপমান করে তারা এরকম অসভ্যের মতো আনন্দ উৎসব করে, এটা তাদের মধ্যে পর্যন্ত নেই। আল্লাহ তাআলা সেজন্য এই মানুষগুলোর সম্পর্কে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, যাদের হিতাহিত জ্ঞান নাই, ভালো মন্দ পরখ করার মতো ক্ষমতা নাই, অন্যায় করে আবার সে উল্লাস করে, ফুর্তি করে, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ, কারণ চতুষ্পদ জন্তু এত খারাপ হতে পারে না। অতএব আমাদের যুবক বন্ধুরা, কোনোদিন কাউকে অপমান করে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত করে, আসেন চার পাঁচ বন্ধু একসাথে, এক বেচারা একা একা যাচ্ছে, তাকে নিয়ে হাসাহাসি করলেন, ঠাট্টা মস্করা করলেন, ইয়ারকি ফাজলামতি করলেন, তাকে অপমান করলেন, তাকে অপদস্থ করলেন, তাকে বেইজ্জত করলেন, অথচ এটা তার জন্য কষ্টের, এটা তার জন্য বেদনার, এটা তার জন্য যন্ত্রণার। আপনি যে মানুষ হয়ে থাকেন, আপনি যে মুসলমান হয়ে থাকেন, তো আপনার হাসি তামাশার নামে, বন্ধু বান্ধবের সাথে আড্ডার নামে আপনি কখনো অপকর্ম করতে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদে বর্ণিত হয়েছে, কোন মানুষ সে যদি আরেকজনকে অপমান করে এমন একটা জায়গায় যেখানে ওই লোকটা অপমান থেকে বাঁচার চেষ্টা করছে, সে চায় কেউ তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ, সেখানে আপনি তাকে আর অপমান করলেন, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, আপনার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে আপনি কোনো পরিস্থিতিতে মানুষের সাহায্যের জন্য আপনি হাত বাড়াবেন, কিন্তু সাহায্য পাবেন না, পাবেন অপমান। কারণ মানুষকে অপমান করলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে থাকে। আল্লাহ তাআলা এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হতে হবে। আপনি কয়েক বন্ধু মিলে একসাথে হাসি ফুর্তি করতে পারেন, আনন্দ তামাশা করতে পারেন, খেলাধুলা করতে পারেন, ক্রীড়া কৌতুক করতে পারেন, শরিয়ার সীমানায় থেকে। আপনি সেটা করতে গিয়ে কাউকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন। একটা মেয়ে হাঁটে হেঁটে যাচ্ছে, আপনি দেখে ওই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে এমন কথা বললেন যে কথা শুনে মেয়েটার মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আপনি তাকে অপদস্থ করছেন, নোংরা কথা বলছেন। যুবকদের মধ্যে এই রোগ আছে না নাই? জনে জনে ঘরে ঘরে আজকে এই রোগ ভরে গেছে। ভাইরা আমার, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আপনি আনন্দ অবশ্যই করতে পারেন, আপনি অবশ্যই কৌতুক করবেন, আপনি অবশ্যই ক্রীড়া করবেন, আপনি অবশ্যই রসিকতা করবেন, বন্ধুদের সাথে মজা করবেন, কিন্তু আপনার মজা আরেকটা মানুষের কষ্টের কারণ, আপনার মজা আরেকটা মানুষের অপমানের কারণ হতে পারে না। আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, কোনো পশু এত নিচে নামে না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার তৌফিক দান করুন। মনে রাখবেন, এই সমস্ত অপকর্মের একটা শাস্তি তো আপনাকে নগদে পেতেই হবে, সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য দাহন। অনেক লোক আছে দেখবেন, বৃদ্ধ বয়সে এসে হাজি সাহেব, গাজী সাহেব, দাড়িয়ালা, হজরতজি ইত্যাদি সেজে যায়, কিন্তু উনি জানেন উনি যৌবন বয়সে বহু মেয়েকে উত্তক্ত করেছে, বহু ছেলের গায়ে হাত তুলেছে, বন্ধু বান্ধব মিলে বহু অন্যায় করেছে, বহুত আকাম কুকাম করেছে। এই সমস্ত আকাম কুকামের কথা যখন মনে হয়, তখন অপরাধ বোধের একটা জ্বালা আছে ভিতরে, সে নিজেকে নিজে জানে যে আমি কত খারাপ ছিলাম, এই যন্ত্রণায় সে ভুগতে থাকে। আর যারা যৌবনকালে এই সমস্ত অন্যায় এবং পপাচার থেকে বেঁচে থেকে তাদের যৌবনকে পরিচ্ছন্ন করে, পড়াশোনা করে, কেরিয়ার গড়ে তোলে, সামাজিক কর্মকাণ্ড করে, বন্ধু বান্ধব মিলে ক্রীড়া কৌতুক করে, শরিয়ার সীমানার মধ্যে থেকে কারোর প্রতি অবিচার অন্যায় করে না, তাদের এই জীবনের সবচেয়েতে নগদ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কার আছে, তাহলে মানসিকভাবে সে ফিল করে যে আমি অন্যায় করি নাই, আমি অবিচার করি নাই, আমি যৌবন বয়সে ভালো কিছু কাজ করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে যৌবনকালে ভালো কোনো কাজ করার তৌফিক দান করুন। আমরা এই সমস্ত অনাচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ।